ব্যাটসম্যানকে পরাস্ত করতে তাইজুলের কাছে এমন ডেলিভারি আশা করতে পারেন, তবে তামিমের কাছে এমন শট না। আরেকটা বল দেখা যাক। শান্ত ব্যাটিংয়ে, আউটসাইড এজ, ফার্স্ট স্লিপে ক্যাচ হবে এটা নিশ্চিত। বলের লাইন না বুঝে ব্যাট চালালে এমনটাই তো হবে। শ্রীলঙ্কায় পৌঁছে তিন দিনের কোয়ারেন্টিন শেষে কলম্বোর কাতুনায়েকের সিএমসিডি মাঠে আজ পুরোদস্তুর ট্রেনিংয়ে নেমেছে বাংলাদেশ দল। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে নিজেদের ঝালিয়ে নিচ্ছে টাইগাররা। টেস্টে বাংলাদেশের ভরাডুবির কথা না জানার বিষয় না। সম্প্রতি উইন্ডিজের কাছে নিজ ঘরে হোয়াইট ওয়াশ টেস্ট চ্যাম্পিয়নশিপের তলানিতে রয়ে যাওয়া দৃশ্যটা আরও পরিষ্কার করে ধরা দিয়েছে। মায়ের দেশে জাতীয় দলের সাথে তরুণ ব্যাটসম্যান সাইফ হাসান, দুই টেস্ট খেলা এই বাহাতি বলছেন প্রস্তুতিতে ঘাটতি নেই, মাঠে সেট হয়ে করতে হবে বড় রান, ম্যাচে সুযোগ পেলে কাজে লাগাতে চান। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময় খুব ভালো প্রিপারেশন চলছিল আমাদের, আমরা যারা বাইরে ছিলাম ওখানে খুব ভালো প্র্যাকটিস চলছিল। তারপর যখন আমরা U23 আয়ারল্যান্ড টিমের সাথে যখন খেলেছি ওখানেও একটা ভালো সিরিজ হয়েছিল আমাদের জন্য। দেন তারপর এখানে আসার আগে NCLটাও খুব ভালো একটা প্রিপারেশন ছিল আমাদের জন্য। সো অল ওভার খুব ভালো একটা প্রিপারেশন ছিল, হোপফুলি ওই পারফরমেন্সগুলো এখানে কাজে লাগে। অবশ্যই রান করলে অনেক কনফিডেন্স থাকে, আর আমার মনে হয় ব্যাটিং প্রিপারেশনটা তারপর ফিটনেস ওয়াইজ এভরিথিং খুব ভালো ছিল। যদিও ম্যাচ খেলি নাই কিন্তু ন্যাশনাল টিমের সাথে যতদিন ছিলাম ভালো প্র্যাকটিস সেশন ছিল ব্যাটিং ওয়াইজ ফিটনেস ওয়াইজ। তো অল ওভার আমার মনে হয় প্রিপারেশন খুব ভালো, কনফিডেন্সও ভালো আছে, ইনশাল্লাহ যদি সুযোগ পাই কাজে লাগানোর চেষ্টা করব। কন্ডিশন ও উইকেটের ধরন বুঝতে না পেরে মাঠের পারফরম্যান্সে ভুল করে বসে দল, তাই চেনা পরিবেশে নিজেদের খাপ খাইয়ে নিতে প্রস্তুতি ম্যাচ ও অনুশীলন কাজে দিবে বলে জানান সাইফ। আমাদের সামনে যে প্র্যাকটিস ম্যাচটা সেটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ এখানে এটাই একটা চান্স আমাদের ওয়েদারের সাথে অ্যাডাপ্ট করা, আর উইকেট কীরকম হতে পারে এইখানে ম্যাচটা খেলে আমাদের আসলে বুঝতে হবে। সো আমার মনে হয় ম্যাচের মধ্যে তারপর প্রত্যেকটা প্র্যাকটিস সেশন আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। সো এভরিডে ইজ ইম্পর্টেন্ট, তো ইনশাল্লাহ যত ক্যাশ ইন করা যায় ততই আমাদের জন্য। তরুণ পেসার শহীদুল আর তাসকিন নিজেদের মধ্যে কি যেন আলাপ সারছেন। শহীদুলের হাতের ভঙ্গিতে বোঝা যাচ্ছে বলকে ইনসুইং করা নিয়ে কথা বলছেন। লাল বলের গতির সাথে ইনসুইংটাও বাংলার পেস শিবিরে দুঃখের আরেক নাম। 21 সদস্যের দলে 7 পেসারের মধ্যে অভিষেক হয়নি তিনজনের। তরুণ এই বোলিং ইউনিটে বাকিদের মধ্যে রাহি একমাত্র বোলার যে কিনা 10 ম্যাচে 30 উইকেট নিয়েছেন। বাকি কেউই 2 অঙ্কের ঘরেও পৌঁছাতে পারেনি 5-6টি টেস্ট খেলা সত্ত্বেও। স্পিনারদের নিয়ে ভরসার জায়গাটা কি তাহলে এই সফরেও থাকছে? না রেখে উপায়ও নেই। শ্রীলঙ্কার মাটিতে 108 উইকেটের মধ্যে 52 উইকেট নিয়েছে স্পিনাররা। মিরাজ শ্রীলঙ্কার সাথে 4 ম্যাচের মধ্যে 2 ম্যাচ খেলেছে তাদের মাঠে, নিয়েছেন 10 উইকেট। ব্যাটিং বোলিংয়ের সাথে ফিল্ডিংয়ের ঘাটতি কিউই শিক্ষা সফর জুড়ে আলোচনার তুঙ্গে। ক্রিকেটারদের ফিটনেস নিয়ে প্রশ্ন না থাকলেও প্রশ্ন উঠে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে। তাই এই টেস্ট সিরিজে জয় ছাড়া অন্য কোনো কিছুই ভাবছেন না বলে দেশ ছাড়ার আগে জানিয়েছিলেন কাপ্তান মুমিনুল। জাওয়াত হোসাইন, এন স্পোর্টস।